মোহাম্মদ মিদুনের কাছে যেন পাত্তাই পেল না মুশফিক, লিটন, তামিম ইকবালরা। তবে সেটা খেলার মাঠে নয়, বরং লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে। কারণ লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম থেকে মিথুনকে দলে নিয়েছে গল গ্লাডিয়েটরস। মিথুনকে পেতে তারা খরচ করেছে $20,000, যেটা বাংলাদেশি টাকায় প্রায় $22,00,000। তবে আপনি জেনে অবাক হবেন যে যেখানে মিথুন এত দামে বিক্রি হয়েছে, সেখানে তামিম, মুশফিক, লিটনের মতো তারকা খেলোয়াড়রা অবিক্রিত। ভাবা যায়, এদিকে বিক্রি হওয়া মিথুন সাকিবের সাথে একই দলে খেলবেন।